রোড অ্যাক্সিডেন্ট খুবই কমন বাংলাদেশে, আমরা সবাই জানি প্রায় 5,000 থেকে 6,000 রোড অ্যাক্সিডেন্ট হয়, 7,000 থেকে 8,000 মানুষ মারা যায়, অসংখ্য মানুষ আহত হন। তো সেটা সঠিক পরিসংখ্যান নেই, কিন্তু যারা আহত হন আমরা তাদেরকে সবাই দেখেছি, যা বিশেষ করে আমরা যারা ইমার্জেন্সিতে কাজ করেছি, অর্থোপেডিক্সে আমরা যারা কাজ করি, আমাদের সহকর্মীরা, এরকম প্রচুর পেশেন্ট আসে। যখন আসে তখন আসলে শুধু একটা কথাই বলতে হয় যে আপনার হাত আর পা নাই, এটা নষ্ট হয়ে গেছে, এটা কেটে ফেলতে হবে। তো এই জায়গাটায় কী করার আছে? আমরা জানি যে গাজা যুদ্ধের কথা জানি, সেখানে ওয়ার সিচুয়েশান আছে, সেখানে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেখানে হাত পা কেটে ফেলতে হচ্ছে। জুলাই ছাত্র বিপ্লবে যেটি হয়েছে, গানশট ইঞ্জুরি, অনেকের কিন্তু পা কেটে ফেলতে হয়েছে, আমরা জানি এগুলো। আমাদের অসংখ্য রোগী পেরিফেরিতে থাকেন, দুর্ঘটনা পেরিফেরিতেও ঘটে, ট্রান্সপোর্টের খুব সমস্যা আছে বাংলাদেশে, এটা হচ্ছে 6 ঘন্টা। এর মধ্যে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, রিভাসকুলারাইজ করতে না পারি, তাহলে কিন্তু আসলে পরে ডাক্তার কাছে এসে খুব একটা লাভ হয় না। কিভাবে এটি আসে, কিভাবে আমি বুঝতে পারবো? যেমন ENT ডাক্তারদের কমেন্টে দুষ্টামি করি যে ওনার অনেকেরই কান ধরেন, তা ভাস্কুলার সার্জনদেরকে আমরা বলি যে ওনার রোগীদের পা ধরে বসে থাকেন, তো এরকম একটা ব্যাপার আছে আর কি। তো প্রথমে আমাদের আসলে পায়ে ক্লিনিক্যাল এক্সামিনেশনের যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে পায়ে হাত না দিলে আসলে বোঝাই যাবে না যে একটা পা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সময় বোঝাই যায় না। আসলে যখন বোঝা যায় তখন আসলে কিছু করার থাকে না। বডি টেম্পারেচারের তুলনায় এফেক্টেড লিম খুবই ঠান্ডা থাকে, এবং হাত যদি ওই অংশে যদি আপনি পালস দেখতে চান, পালস পাওয়া যাবে না, এই বিষয়গুলো থাকছে। বিভিন্ন ধরনের পরীক্ষা আছে এক্সক্লুসিভলি ফর ভ্যাসকুলার সার্জারি, সেটি হচ্ছে কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি, এটা এখন বেডসাইডেই করা যায় এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমরা কার্ডিয়াক ইস্যুস আছে কিনা দেখার জন্য ইকোকার্ডিওগ্রাম করি, ফার্দার ইভালুয়েশনের জন্য সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম, ক্যাথার এনজিওগ্রাম করা হয়ে থাকে। লটস অফ ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশনস আর দেয়ার, এর মধ্যে অপারেশন বা সার্জারি, ওপেন সার্জারি, এন্ডোভ্যাসকুলার বা মিনিমালি ইনভেসিভ সার্জারিগুলোও আছে। অপারেশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফগার্টি অ্যাম্বুলেক্টমি, যখন সেখানে থ্রম্বাস থাকে, অর্থাৎ রক্তনালীর যে অংশটাতে আপনার রক্ত জমাট বেঁধে আছে সেই জায়গাটাতে টেনে নিয়ে আসতে হয়। বিভিন্ন ধরনের ফগার্টি অ্যাম্বুলেক্টমি ক্যাথেটার পাওয়া যায়, আমাদের অর্থোপেডিক সার্জন, ভাস্কুলার সার্জন যারা আছেন তারা এই বিষয়গুলো জানেন। তো এরপরেই আসবে ভাস্কুলার সার্জারি, মানে ইনজুর্ড ভেসেল, সেটা রিপেয়ার। বিভিন্ন ধরনের রিপেয়ার আছে, এখানে দুইটা স্যাম্পল রিপেয়ার দেওয়া আছে, এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস, এন্ড টু সাইড অ্যানাস্টোমোসিস দেওয়া আছে, কিন্তু কোনো একটা জায়গায় যদি রক্তনালী উড়ে যায় সেখানে কিন্তু ওয়াল আসলে প্যাচ রিপেয়ারও করা যায়, একটা জায়গা থেকে ভেনের একটা অংশ নিয়ে এসে প্যাচ রিপেয়ার করা যায়, ইভেন প্রয়োজনে কৃত্রিম রক্তনালী পাওয়া যায় সেটা দিয়েও রিপেয়ার করা যায়।